গত ক্লাসে আমরা শিখেছিলাম পাঠ 3 থেকে 6 পর্যন্ত। তাহলে আজকের ক্লাসে আমরা যা যা শিখতে পারবো, শাস্ত্রীয়ভাবে সেচ ব্যবহারের প্রয়োজনীয়তা, ভালো বীজ নির্বাচনের প্রয়োজনীয়তা, বীজ সংরক্ষণের পদ্ধতি সমূহ এবং ধান ও মরিচ সংরক্ষণের ধাপ সমূহ। চলো মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের একটি ছবি দেখাই। দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ? এখানে ফসলি জমিতে সেচ দেওয়া হচ্ছে। তোমরা কি বলতে পারবে সেচ কি? সেচ হচ্ছে ফসল উৎপাদনের জন্য কৃত্রিম ভাবে পানি প্রয়োগ করা। সেচের মূল পানি মূলত বৃষ্টির পানি। এছাড়া ভূগর্ভস্থ পানি অর্থাৎ মাটির নিচের পানি এবং ভূ উপরিস্থ পানি অর্থাৎ নদী নালা খালবিলের পানিও সেচের জন্য ব্যবহার করা হয়। আমাদের দেশের মোট কৃষিজ জমির প্রায় 52% জমিতে সেচ প্রয়োগ করা হয়ে থাকে। অর্থাৎ প্রায় 14.13 লক্ষ হেক্টর জমিতে ভূ উপরিস্থ পানি এবং 33.73 লক্ষ হেক্টর জমিতে ভূগর্ভস্থ পানি সেচের মাধ্যমে প্রয়োগ করা হয়ে থাকে। কিন্তু এই সেচের কর্মদক্ষতা মাত্র 30 থেকে 35%। অর্থাৎ মোট সেচের পানির প্রায় 65 থেকে 70% পানি অপচয় হয়ে যায়। এছাড়া সেচ পাম্প ক্রয়, সেচের জন্য নালা তৈরি, এগুলো রক্ষণাবেক্ষণ খরচের জন্য মোট কৃষিজ উৎপাদনের খরচের প্রায় 28 থেকে 30% খরচ সেচের জন্যই হয়ে থাকে। তাই আমাদের শাস্ত্রীয় পদ্ধতিতে কিভাবে সেচ দেওয়া যায় সে সম্পর্কে জানতে হবে। এক্ষেত্রে আমাদের 4টি বিষয় লক্ষ্য রাখতে হবে। নালার ধরন, সেচ পদ্ধতি, সেচের পানির পরিমাণ এবং সেচ প্রয়োগের সময়। নালার ধরন বলতে আমরা যে নালা বা ক্যানেলের মাধ্যমে সেচ প্রয়োগ করব সেটি কাঁচা না পাকা তা বোঝায়। কাঁচা নালার মাধ্যমে পানির অপচয় বেশি হয়, তাই নালা তৈরির পূর্বে জমি থেকে কিছুটা উপরে এবং পাড় ও তলানি শক্তভাবে পিটিয়ে নিতে হবে। এবার আমরা জমিতে সেচ দেওয়ার কিছু পদ্ধতি সম্পর্কে জেনে নিই। এখানে 5টি পদ্ধতির কথা উল্লেখ রয়েছে। চেক বেসিন পদ্ধতি, রিং বেসিন পদ্ধতি, নালা পদ্ধতি, বর্ষণ সেচ পদ্ধতি এবং ড্রিপ সেচ পদ্ধতি। চেক বেসিন পদ্ধতিতে মূলত জমির ঢাল অনুসারে জমিকে উঁচু আইল দিয়ে কয়েকটি অংশে ভাগ করা হয়। প্লাবন সেচের তুলনায় এ পদ্ধতিতে সেচ প্রয়োগ করলে পানির অপচয় অনেকাংশে হ্রাস করা যায়। রিং বেসিন পদ্ধতিতে ফল বাগানে পানির অপচয় রোধ করতে পারি। গাছের গোড়ায় গোলাকার বৃত্ত তৈরি করে এ পদ্ধতিতে সেচ দেওয়া হয়। নালা পদ্ধতির মাধ্যমে একটি প্রধান সেচের নালা হতে ছোট ছোট নালার মাধ্যমে গাছের মূল পর্যন্ত পানি পৌঁছে দেওয়া হয়। বর্ষণ পদ্ধতিতে নোজেলের মাধ্যমে আমরা গাছে বৃষ্টির পানির মতো পানি ছিটিয়ে দিতে পারি। চা বাগানে হয়তো তোমরা দেখেছো এভাবে সেচ দেওয়া হয়। এবং ড্রিপ সেচ পদ্ধতিতে আমরা সবচেয়ে বেশি পানির অপচয় রোধ করতে পারি। যেখানে পানির অভাব খুব বেশি সেক্ষেত্রে আমরা ড্রিপ সেচ পদ্ধতি প্রয়োগ করতে পারি। এক্ষেত্রে পাইপের মাধ্যমে মূল সেচের নালা হতে গাছের গোড়ায় পানি পৌঁছে দেওয়া হয়। এবার চলো সেচের পানির পরিমাণ সম্পর্কে জেনে নিই। উদ্ভিদ মূলের সাহায্যে পানি শোষণ করে তা তো তোমরা সবাই জানো। উদ্ভিদের 80 থেকে 90% পানি মূলের 1 থেকে 1.5 ফিটের মধ্যেই শোষিত হয়ে থাকে। মূলের প্রথম অর্ধেক অংশ শোষিত পানির প্রায় 70% গ্রহণ করে থাকে। এবার চলো জেনে নিই কখন আমাদের সেচ দেওয়া প্রয়োজন। এটি মূলত 2টি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত মাটিতে পানির অবস্থা এবং ফসলের বৃদ্ধি পর্যায়। এবার চলো তোমাদের শিখিয়ে দিই কিভাবে তোমরা মাটিতে পানির পরিমাণ বা রসের অবস্থা পরীক্ষা করতে পারো। খুব সহজ একটি পরীক্ষার মাধ্যমে তোমরা এটি করতে পারো। প্রথমে তোমরা ফসলের শিকড়ের গভীরতার প্রায় 3/2 পর্যন্ত একটি গর্ত করবে। তারপর গর্তের তলানি থেকে কিছু মাটি নিয়ে বল তৈরির চেষ্টা করো। যদি বল তৈরি করতে না পারো, মাটি গুঁড়ো হয়ে ধুলো হয়ে যায়,
তাহলে খুবই তাড়াতাড়ি আমাদের সেচের ব্যবস্থা করতে হবে। যদি বল তৈরি করা যায় এবং চাপ দিলে দলা বেঁধে যায় এবং বলটি ছুঁড়ে ফেললেও তা ভেঙে না যায়, তাহলে দুই এক দিনের মধ্যে সেচের ব্যবস্থা করলেই হবে। আর যদি মাটি ভেজা থাকে, বল তৈরি করতে গিয়ে আমাদের হাত যদি ভিজে যায় এবং বলটি ছুঁড়ে ফেললেও যদি ভেঙে না যায়, তাহলে আমাদের সেচের প্রয়োজন নেই। তবে অবশ্যই 3-4 দিন পর আবার আমাদের মাটি পরীক্ষা করতে হবে। আর যদি মাটি খুবই কাদাময় হয়, আমাদের বল তৈরি করতে গিয়ে কাদা মাটি যদি আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে আসে, তাহলে আমাদের সেচের প্রয়োজন পড়বে না। তবে 7 দিন পর আবার আমরা একই পদ্ধতিতে মাটির রসের অবস্থা পরীক্ষা করতে পারি। এবার চলো ফসলের বৃদ্ধি পর্যায় সম্পর্কে জেনে নিই। ফসলের বৃদ্ধির সময়ে যদি পানির অভাবে বৃদ্ধি ব্যাহত হয়, আমরা তাকে বলবো সংবেদনশীল পর্যায়। এবং যদি পানির অভাবে বৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলন মারাত্মকভাবে কমে যায়, আমরা তাকে বলবো সংকট পর্যায়। এখানে ছকের মাধ্যমে আমরা কিছু প্রধান প্রধান ফসলের সেচের প্রতি সংবেদনশীল ও সংকটময় পর্যায়গুলো দেখে নেব। ধানের ক্ষেত্রে সেচের প্রতি সংবেদনশীল পর্যায় হচ্ছে প্রাথমিক কুশি গজানো, শীষ গজানো, পুষ্পায়ন ও দুধ পর্যায়। অন্যদিকে সেচের প্রতি সংকটময় পর্যায় হলো প্রাথমিক পুষ্পায়ন ও পুষ্পায়ন। গমের ক্ষেত্রে মুকুট, মূল গজানো, কুশি গজানোর শেষের দিকে এবং পুষ্পায়ন হলো সেচের প্রতি সংবেদনশীল পর্যায়। আর সেচের প্রতি সংকটময় পর্যায় হলো পুষ্পায়ন ও দুধ পর্যায়। সরিষার ক্ষেত্রে দৈহিক বৃদ্ধি ও পুষ্পায়ন হলো সেচের প্রতি সংবেদনশীল পর্যায়, আর পুষ্পায়ন হলো সেচের প্রতি সংকটময় পর্যায়। ছোলার ক্ষেত্রে পুষ্পায়ন পূর্ব ও বীজ গঠন সময়টি হলো সেচের প্রতি সংবেদনশীল পর্যায়, আর পুষ্পায়নের পূর্ববর্তী সময় হলো সেচের প্রতি সংকটময় পর্যায়। আলুর ক্ষেত্রে চারা গজানো, স্টোলন তৈরি, প্রাথমিক কন্দ গঠন ও কন্দের ওজন অর্জন পর্যায়টি হচ্ছে সেচের প্রতি সংবেদনশীল পর্যায়। অন্যদিকে চারা গজানো ও প্রাথমিক কন্দ গঠন হলো সেচের প্রতি সংকটময় পর্যায়। এবার চলো একটি উদাহরণের মাধ্যমে দেখে নিই বাস্তবে কিভাবে সেচের জন্য আমাদের অপচয় হচ্ছে। আমাদের দেশে কৃষি জমিতে সবচেয়ে বেশি চাষ হয় ধান। বোরো মৌসুমে ধানের চাষ বেশি হয়ে থাকে, আর এ সময় বৃষ্টিপাতের অভাবে সেচের প্রয়োজন হয় সবচেয়ে বেশি। সাধারণত এদেশের 75% জমিতে ধানের চাষ হয়। যখন বোরো মৌসুমে পানির অভাব দেখা দেয়, 10-15 সেন্টিমিটার সেচ দেওয়া হয়। এক্ষেত্রে প্রতি কেজি ধানের জন্য আমাদের 3,000-5,000 লিটার পানির প্রয়োজন হয়। এতে ব্যাপক পানির অপচয় হয়ে থাকে। তবে আধুনিক কালে পর্যায়ক্রমিক ভেজানো ও শুকনো পর্যায়ের মাধ্যমে এই অপচয় অনেকটাই রোধ করা যায়। সেক্ষেত্রে প্রায় 30-37% পানি কম দরকার হয়, 29% ডিজেল খরচ কমে যায় এবং ফলন প্রায় 12% বেড়ে যায়। তাহলে আমরা সেচ কিভাবে সাশ্রয়ী পদ্ধতিতে করতে পারি সে সম্পর্কে জানলাম। এবার চলো আমরা ভালো বীজ সম্পর্কে জেনে নিই এবং ভালো বীজের প্রয়োজনীয়তাগুলো জেনে নিই। ফুলের পরাগায়নের পর নিষিক্ত ডিম্বক যখন পরিপক্ক হয়, তখন আমরা তাকে বীজ বলতে পারি। এ ধরনের বীজকে যৌন বীজ বা সত্যিকার বীজও বলা হয়। এছাড়া উদ্ভিদের অন্য কোনো অংশ থেকে যদি পরবর্তীতে বংশ বিস্তার হয়, তাকেও আমরা বীজ বলতে পারি। এ ধরনের বীজ থেকে যে বংশ বিস্তার হয়, তাতে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। আর যৌন বীজ যদি আত্মনিষিক্ত না হয়, তাহলে যে ধরনের উদ্ভিদ তৈরি হতে পারে তাদের আমরা সংকরায়ন বলবো। এ ধরনের উদ্ভিদে মাতৃ উদ্ভিদ থেকে ভিন্ন তৃতীয় বৈশিষ্ট্যের সৃষ্টি হতে পারে। বাংলাদেশের রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল বীজের অনুমোদন দিয়ে থাকে। এছাড়া বীজের উন্নতি ঘটাতে প্রজন্ম পর প্রজন্ম কিছু বৈশিষ্ট্য বাছাই করা হয়। এ প্রক্রিয়াকে চয়ন প্রজনন বলে। ভালো বীজ নির্বাচনের ক্ষেত্রে আমাদের কৃষক ভাইদের কিছু জিনিস মনে রাখতে হবে। পরিবেশ অনুযায়ী কোন জাতের বীজ রোপণ করা ঠিক হবে, ওই জাতের বীজগুলো কত কম সময়ে ফলন বেশি দিবে, ওই জাতের বীজগুলোর খরচ কিরকম হবে, ওই জাতের বীজগুলো কতটা রোগ প্রতিরোধী এবং
সহজতর পদ্ধতিতে পরিচর্যা করা যাবে কিনা। এছাড়া ভালো বীজের আরো কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যেমন মিশ্রণহীন, অর্থাৎ বীজের সাথে অন্য কোনো পদার্থ মিশ্রিত হলে চলবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, যদি 80% অঙ্কুরোদ্গম ক্ষমতা অর্থাৎ চারা গাছ হওয়ার ক্ষমতা থাকে তাহলে আমরা সেই বীজকে ভালো বীজ বলতে পারি, এবং বীজের আর্দ্রতা, দানাদার উদ্ভিদের ক্ষেত্রে 8-10% আর্দ্রতা থাকতে হবে। বীজের আর্দ্রতা একটি নির্দিষ্ট মাত্রায় রাখতে হবে, কেননা বীজের আর্দ্রতা খুব বেশি কমে গেলে বীজ ভঙ্গুর হয়ে পড়ে, সেক্ষেত্রে খুব সহজেই বীজগুলো ভেঙে যাবে এবং ওই বীজ থেকে পরবর্তীতে আমরা ভালো মানের চারা পাবো না। অন্যদিকে বীজের আর্দ্রতা বেশি হলে এই বীজগুলো পরবর্তীতে ছত্রাক সহ বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে, তাই আমাদের বীজ নিরাপদ আর্দ্রতার মাত্রায় রাখতে হবে। কেননা নিরাপদ মাত্রায় যদি আমরা আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে বীজগুলো উন্নত ও ভালো মানের হতে পারবে। খুব সহজে তোমরা নিজেরাই দুটি পরীক্ষার মাধ্যমে বীজের গুণাগুণ সম্পর্কে জানতে পারো। চলো তোমাদের পরীক্ষা দুটো শিখিয়ে দিই, ব্লটার পরীক্ষা এবং পেপার টাওয়েল পরীক্ষা। ব্লটার পরীক্ষায় তোমরা পেট্রি ডিশে কিছু ব্লটার পেপার বিছিয়ে তাতে পানি রাখবে এবং বীজগুলো পানিতে ছড়িয়ে দিবে। উপযুক্ত পরিবেশে বেশ কিছুদিন পর বীজগুলো থেকে চারা গাছ বের হবে। একইভাবে পেপার টয়েল পরীক্ষায় একটি ট্রেতে কিছু পেপার ছড়িয়ে তাতে পানিতে বীজগুলো ভিজিয়ে রাখতে হবে। অতঃপর তোমরা এই বীজের অঙ্কুরোদ্গমের হার এবং উৎপন্ন চারা গাছের সতেজতা পরীক্ষা করে নিজেরাই বলতে পারো বীজগুলো কতটা উন্নত মানের ছিল। এবার চলো আমরা আমাদের উন্নত জাতের বীজের সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে জেনে নিই। সাধারণত যে ফসল থেকে বীজ উৎপন্ন করা হবে সে ফসলগুলো প্রথম থেকেই অত্যন্ত পরিচর্যায় রাখতে হবে, নিয়মিত বালাইনাশক ছিটিয়ে বীজগুলোকে রোগ প্রতিরোধী করে তুলতে হবে। তারপর বীজগুলো পরিপক্ক হয়ে উঠলে দ্রুতই ফসল কেটে আমাদের ঝাড়াই বাছাই করে ফেলতে হবে। রোদে শুকিয়ে আমরা এর আর্দ্রতা নিয়ন্ত্রণ করব। আগেই বলেছি দানাদার শস্যের ক্ষেত্রে তোমার 8-10% আর্দ্রতা থাকতেই হবে। তাছাড়া বীজগুলো যেখানে গুদামজাত করা হবে সেই পরিবেশেরও আর্দ্রতা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। সাধারণত ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশে বীজের আর্দ্রতা যেভাবে নষ্ট হয় সেভাবে পোকামাকড় ছত্রাকের আক্রমণও বেড়ে যায়। তাছাড়া অন্ধকার শীতল গুদাম ঘরে ইঁদুর পোকামাকড়ের আক্রমণ বেড়ে যেতে পারে। আমরা কোল্ড স্টোরেজে রেখেও বীজগুলোকে সংরক্ষণ করতে পারি, সেক্ষেত্রে 5°C এ বীজগুলোকে রাখতে হবে, আর অবশ্যই বীজগুলোকে লেবেলিং করে নিতে হবে। এবার চলো জেনে নিই ধান বীজ সংরক্ষণের কিছু ধাপ। যে জমি থেকে ধান বীজ সংগ্রহ করা হবে পূর্বেই তা নির্দিষ্ট প্লটে বিভক্ত করে নিতে হবে এবং নিয়মিত বালাইনাশক ছিটিয়ে বীজগুলোকে রোগ প্রতিরোধী করে তুলতে হবে। বীজ পরিপক্ক হলে অতি দ্রুত আমরা বীজগুলোকে সংগ্রহ করব এবং ঝাড়াই মাড়াই করে রোদে শুকাবো। রোদে শুকানোর কিছু সময় পর বীজগুলোকে ঠান্ডা স্থানে রাখতে হবে। বীজগুলোকে যে পাত্রে সংরক্ষণ করব সে পাত্রে পরিপূর্ণ অবস্থায় রাখতে হবে। বীজ ধান ঠিক মতো শুকানো হলো কিনা তা আমরা দাঁত দিয়ে কেটে একটি ছোট পরীক্ষার মাধ্যমে সহজেই দেখতে পারি। দাঁতে একটি ধান কাটতে হবে, কাটতে গিয়ে যদি ধান দাঁতে বসে যায় তাহলে আরো শুকাতে হবে, কেননা পর্যাপ্ত পরিমাণে শুকানো হলে সেক্ষেত্রে আমরা যখন দাঁত দিয়ে ধান কাটতে যাব তখন কট শব্দ করে ধান ভেঙে যাবে, সেক্ষেত্রে দাঁত বসে যাবে না। এছাড়া বীজদানের স্তূপে বীজের আর্দ্রতা পরিমাপ যন্ত্র ঢুকিয়ে বীজের আর্দ্রতাও মাপতে হবে, কেননা পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা না থাকলে তাকে আমরা উন্নত মানের ভালো বীজ বলতে পারবো না। সংরক্ষিত বীজ পাত্র ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং অবশ্যই বীজ পাত্রে জাতের নাম, তারিখ, পরিচয় এবং সংরক্ষকের স্বাক্ষর থাকতে হবে। এবার চলো জেনে নিই মরিচ বীজ কিভাবে সংরক্ষণ করব। মরিচ বীজ সংগ্রহের ক্ষেত্রে আমাদের সতেজ সবুজ মরিচ সংগ্রহ করতে হবে, ঠিক এরকম সতেজ সবুজ মরিচ। এরপর মরিচগুলোকে ভেঙে আমরা পাত্রে বীজগুলোকে ছড়িয়ে নেব। সেখান থেকে অপুষ্ট রোগাক্রান্ত বীজগুলোকে আলাদা করে ফেলতে হবে। তারপর 1 ঘন্টার জন্য বীজগুলোকে রোদে শুকিয়ে দ্রুত ঠান্ডা স্থানে আনতে হবে।
এরপর বীজগুলো একটি জিপার যুক্ত ব্যাগে অথবা সিলগালা পলিথিন ব্যাগে সংরক্ষণ করতে হবে, এবং বীজগুলোকে অবশ্যই ঠান্ডা স্থানে রাখতে হবে। বীজের প্যাকেটের গায়ে অবশ্যই লেবেলিং থাকতে হবে এবং প্যাকেটগুলোকে স্বচ্ছ বয়ামে ভরে সংরক্ষণ করতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম সেগুলো তোমাদের আরেকবার মনে করিয়ে দিই। চলো, আমরা শিখলাম কিভাবে সাশ্রয়ী পদ্ধতিতে আমরা সেচ প্রয়োগ করে ফসল উৎপাদন বাড়াতে পারি। এক্ষেত্রে প্রথমেই আমাদের মনে রাখতে হবে সেচের নালার ধরন সম্পর্কে, সেচের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে, সেচের সময় এবং পানির পরিমাণ সম্পর্কে। আমরা বেশ কিছু সেচের পদ্ধতির নাম শিখেছি, যেমন রিং বেসিন পদ্ধতি, নালা পদ্ধতি, চেক বেসিন পদ্ধতি, ড্রিপ পদ্ধতি, বর্ষণ পদ্ধতি ইত্যাদি। এরপর আমরা শিখলাম কিভাবে ভালো বীজের মাধ্যমে আমরা আমাদের ফসল উৎপাদন আরো বাড়াতে পারি। ভালো বীজের জন্য আমাদের বীজের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা দেখার জন্য আজ আমি তোমাদের দুটো পরীক্ষার পদ্ধতি শিখিয়েছি, ব্লটার পরীক্ষা পদ্ধতি এবং পেপার টাওয়ার পরীক্ষা পদ্ধতি। তারপর এই ভালো বীজগুলো কিভাবে সংরক্ষণ করা যায় সে সম্পর্কেও আমরা শিখে এসেছি। আমাদের অনাদৃত স্থানে বীজগুলোকে সংরক্ষণ করতে হবে, রেফ্রিজারেটরে রেখেও আমরা 5 ডিগ্রি সেলসিয়াসে বীজগুলোকে সংরক্ষণ করতে পারি। তারপর আমরা ধানের বীজ এবং মরিচ বীজ সংরক্ষণের পদ্ধতি সম্পর্কেও শিখলাম। বেশ কিছু ধাপ অনুসরণ করে ধানের বীজগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি এবং মরিচের বীজগুলোকে সংরক্ষণ করতে পারি। এক্ষেত্রে অবশ্যই বীজের প্যাকেটে লেবেলিং করতেই হবে। তাহলে আজকের পড়াগুলো সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া যাক। আমি তোমাদের জন্য দুটো বাড়ির কাজ নির্ধারণ করেছি। তোমরা সেচের প্রয়োজনীয়তা সম্পর্কে লিখবে, কেন কৃষিকাজের জন্য সেচ প্রয়োজন এবং সেচ সাশ্রয়ী পদ্ধতিতে কিভাবে আমাদের ফসলের খরচ কমাতে পারে। দ্বিতীয়ত, ভালো বীজ সংরক্ষণের উপায়গুলো সম্পর্কে তোমরা লিখবে। এই বাড়ির কাজগুলো স্কুল খোলার পরে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। তাহলে আজকে তোমাদের পড়া এটুকুই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান